আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী সকলকে স্বাগত জানাচ্ছি যারা যুক্ত হচ্ছেন কুয়েত থেকে এবং বহির্বিশ্ব থেকে। আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ। একটি ভিডিও ফুটেজ দেখাবো যা সাম্প্রতিক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেই সাথে বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে একটি জরুরি বিজ্ঞপ্তির ইনফরমেশন। চলুন প্রথমে এই ছোট্ট ভিডিও ক্লিপসটি দেখে নিই, তারপর আরো বিস্তারিত। জি দোস্ত, কার্ড তো আছে, মানে বিকে নিয়ে ঘুরতেছে আজকে 5 বছর, কোন টাকা পয়সা তো আসে না। 2500 টাকা আসলে দেয়? আসলে সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ গুজব। প্রবাসীরা আশা করি সবাই ভালো আছেন, যে দেশে আছেন। আপনারা একটি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে একটি বিজ্ঞপ্তি দিয়েছে 19 জুলাই 2023, এবং এটা তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি। 2500 টাকা করে যাদের এই বিএমএটি কার্ড আছে, এই ধরনের যে একটা গুজব, একটা রিউমার্স ছড়াইছে সারা পৃথিবীতে, এটা সম্পূর্ণ আসলে মিথ্যা। এবং এই ধরনের কোনো ধরনের 2500 টাকা করে কোনো প্রবাসীকে দেওয়া হচ্ছে না, এই ধরনের কোনো সেবা চালু হয়নি। তো আসলে দালাল তো পৃথিবীর সব জায়গায় আছে, এখন ফেসবুকও আছে, টিকটকও আছে, ইউটিউবও আছে, কোথায় নেই। সবাইকে, যাদেরকে বোকা বানিয়ে এভাবে কার্ডের জন্য আলাদা করে টাকা নিয়ে আসলে একটা প্রতারণা করছে। সবাই সাবধান, সবাই সাবধান হয়ে। দেশে এবং প্রবাসে অবস্থানকারী সকল প্রবাসীর দৃষ্টি আকর্ষণ করে বাংলাদেশ থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রবাসীদের প্রতারণার বিষয়ে ওয়াইজ অনার্স কল্যাণ বোর্ডের এই সতর্কীকরণ বিজ্ঞপ্তিটি আমাদের সকল প্রবাসীরই জানা প্রয়োজন। সাম্প্রতিক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রতারক চক্র প্রবাসীদের ওয়াইজ অনার্স কল্যাণ বোর্ড হতে মাসিক ভাতা দেওয়ার প্রচারণা চালাচ্ছে, যা সম্পূর্ণ অসত্য এবং এটি একটি প্রতারণা। বৃহস্পতিবার 20 জুলাই ওয়াইজ অনার্স কল্যাণ বোর্ডের ফেসবুক পেজ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, যা সতর্কতার জন্য। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একটি প্রতারক চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মেসেজ প্রচার করছে, আর তা হলো প্রবাসী বাংলাদেশিদের দৃষ্টি আকর্ষণ করছে। প্রবাসী কল্যাণ কার্ড থাকলে কি কি সুযোগ সুবিধা পাবেন জেনে নিন। প্রতি মাসে ভাতা পাবেন 2500 টাকা। যাদের কাছে এই কার্ডটি নাই তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সঙ্গে, কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, আরেকটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এটি সম্পূর্ণ অসত্য এবং এর সাথে ওয়াইজ অনার্স কল্যাণ বোর্ডের কোনো সম্পৃক্ততা নেই, যা এই বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে। ওয়াইজ অনার্স কল্যাণ বোর্ডে এই ধরনের কোনো সেবা এখনও চালু হয়নি। এই বিষয়ে কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য সকলকে অনুরোধ করা হলো। এছাড়াও যে কোনো প্রয়োজনে প্রবাস বন্ধু কল সেন্টারের টোল ফ্রি নাম্বারে 16135, যেটি বাংলাদেশ থেকে, এবং ইন্টারন্যাশনাল যে কোনো দেশ থেকে +88096102030 এই নাম্বারে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে, অথবা www.wewb.gov.bd তে ভিজিটিং করার পরামর্শ দেওয়া হয়েছে। আশা করছি সকল প্রবাসী এই ব্যাপারটা নিয়ে সচেতন এবং সতর্ক থাকবেন। দর্শক, কুয়েতের সালবি এলাকায় একটি তৈরি করা ভবন, যেটি তৈরি হচ্ছিল এখনো কমপ্লিট হয়নি। বিল্ডিংয়ের 10ম তলা থেকে যেটি লিফটের একটি সমস্যাজনিত কারণে নিচে পড়ে গিয়ে একজন প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন জাতীয়তার প্রবাসী এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি। আপনারা দেখেছেন গতকাল আরও একটি দুর্ঘটনা ঘটেছিল, যেটি মসজিদের লিফটে আটকা পড়েছিল কুয়েতি নারীরা, যাদেরকে উদ্ধার করেছিল ফায়ার ফাইটার্স টিম থেকে। আজও এই প্রবাসীকে উদ্ধার করেছে, তবে জীবিত নয়, মৃত। প্রবাসীর পরিচয় বা জাতীয়তা এই প্রতিবেদনে প্রকাশ করেনি। দর্শক, কুয়েতে বর্তমান যে পার্লামেন্ট রয়েছে, যেটি নির্বাচিত, এই পার্লামেন্ট গঠিত হওয়ার পর কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছিল এই কমিটির মূল উদ্দেশ্য ছিল কুয়েত থেকে অবৈধ প্রবাসী নিধন করার জন্য কুয়েতের সরকারকে সহযোগিতা করা, যেটি পরামর্শ দিয়ে আজ কুয়েতের আরবি দৈনিকগুলিতে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে,
যেখানে অবৈধ প্রবাসীদেরকে ধরপাকড় বা অবৈধ প্রকাশীদেরকে খুঁজে বের করার জন্য জরুরি কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এই অনুমোদনে বেশ কিছু প্রস্তাব এসেছে। প্রস্তাবগুলো হচ্ছে প্রবাসী অধ্যুষিত অঞ্চলগুলিতে অভিযান বাড়িয়ে দেওয়া, একই সাথে প্রবাসী অধ্যুষিত অঞ্চলগুলিতে যে সকল বাড়িগুলো যেটি বিতর্কিত বা যে সকল ভবনগুলো নিয়ে সন্দেহ রয়েছে সেই সকল ভবন ঘেরাও করে অবৈধ প্রবাসী আকাম আইন লঙ্ঘনকারী শ্রম আইন লঙ্ঘনকারী প্রবাসীদেরকে আটক করা, যা নিঃসন্দেহে কুয়েতে অবস্থানরত বৈধ অবৈধ সকল জাতীয়তার প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু। দর্শক, গতকাল রাতে আমরা একটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেই ভিডিও ফুটেজটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যার কারণ হচ্ছে যে কুয়েতের একটি টেলিভিশন চ্যানেল খাইতানে একটি বাড়িতে তারা রিপোর্ট করতে গিয়েছিল। সেখানে বাড়ির মালিকের সাথে এবং অবস্থানরত বিভিন্ন জাতীয়তার প্রবাসীর সাথে টেলিভিশন চ্যানেলের তর্কাতর্কি লেগে গিয়েছিল, বা যেই ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, এই টেলিভিশন চ্যানেল ওই বাড়ি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যে এই বাড়িটিতে শুধুমাত্র ব্যাচেলররা থাকে, আর এই সম্পূর্ণ ব্যাচেলর থাকার কারণে সেই বাড়ি মাদকাসক্ত বাড়িতে পরিণত হয়েছে, যেখানে সকল ধরনের মাদক পাওয়া যাচ্ছে এবং পতিতাবৃত্তির মতো কাজও সেই বাড়িতে হয়, যেটি নিয়ে এই রিপোর্ট এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে করে স্পষ্ট একটি বার্তা বা স্বচ্ছ একটি ধারণা পাওয়া গেল, তার মানে কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী প্রবাসী অধ্যুষিত অঞ্চলগুলিতে অভিযান পরিচালনা করবে। ব্যাপারটা একবারে ক্লিয়ার, যে সকল বাড়ি বিতর্কিত বা যে সকল বাড়িতে অপরাধ প্রবণতা বেশি, যে সকল বাড়ি এমনিতেই সবার কাছে আলোচনায় সমালোচনায় থাকে, সে সকল বাড়িগুলোর যে সকল প্রবাসী রয়েছেন আপনারা অবশ্যই সতর্ক এবং সচেতন থাকবেন। যে কোনো মুহূর্তে আপনি যে বাড়িতে অবস্থান করছেন সেটি যদি বিতর্কিত হয়ে থাকে, সেই বাড়িতে কুয়েত আইন শৃঙ্খলা বাহিনীর ঘেরাও, যেটি সম্পূর্ণ রাস্তা বন্ধ করে দিয়ে চেকিং করা হবে। একই সাথে যে সকল মাজরা বিতর্কিত, যেই ধরনের মাজরা রয়েছে, সেফ দিতে, অফরাতে, আবদালিতে বা কিছু জাকর অঞ্চলে, এই বিতর্কিত বাড়িগুলোর ব্যাপারটা আপনারা অবগত রয়েছেন ক্লিয়ার। অফরাতে প্রচুর প্রচুর বাড়ি রয়েছে যেখানে বৈধ অবৈধ প্রবাসীরা শুধু রাতের বেলা বাসা ভাড়া নিয়ে থাকে। এই লোকগুলো দিনে কাজ করে থাকে, কেউ বৈধ কাজ করে, কেউ অবৈধ কাজ করে। অনেক প্রবাসী ডেইলি হাজিরার চুক্তিতে কাজ করে, যারা খাদিম ভিসা নিয়ে অবস্থান করছে, যারা শোন ভিসা নিয়ে অবস্থান করছে। আর ব্যাপারটা একবারে ক্লিয়ার, বর্তমান যে আলোচনাটি হয়েছে এই আলোচনায় সেই সকল বাড়িতে বা সেই সকল ভবনে কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের আশঙ্কা রয়েছে। কাজেই সেফদি, আবদালি, অফরা বা জাকর অঞ্চলে যে সকল প্রবাসীরা অবস্থান করছেন, আপনার প্রবাস জীবন সুরক্ষিত রাখতে, কুয়েত আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে বাঁচতে অবশ্যই সতর্ক এবং সচেতন হয়ে যান। দর্শক, এদিকে পবিত্র আশুরা উপলক্ষে কুয়েতে 110টি যেটি ক্যাম্পিং করা হবে এবং 4000 সেনাবাহিনী মোতায়েন করা হবে, যেটি পরিস্থিতি কন্ট্রোল করার জন্য বা আইন শৃঙ্খলা যে বাহিনী বা আইন শৃঙ্খলার যে অবনতি না হয় বা যে কোনো অবস্থায় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আমাদের যে সকল প্রবাসী ভাই এবং কুয়েতে অবস্থান করছেন আপনাদের সকলকেই অনুরোধ করব অবশ্যই অবশ্যই আপনার প্রবাস জীবন সুরক্ষিত রাখতে, বর্তমান পরিস্থিতিতে কুয়েতের আইন মেনে চলার সম্পূর্ণ চেষ্টা করবেন, আকামাবিহীন কেউ ঘর থেকে বের হবেন না। গত কয়েকদিনে আমাদের বেশ কয়েকজন প্রবাসীর মৃত্যু হয়েছে দুর্ঘটনাজনিত কারণে বা অসুস্থতাজনিত কারণে। আমরা সকল প্রবাসী সুস্থতা কামনা করি এবং সকল প্রবাসীকে বলবো আপনারা অবশ্যই আপনাদের মানি ব্যাগে, পার্সে, আপনার ডিউটি প্লেসে বা আপনি যখন ঘর থেকে বের হবেন আপনার পকেটে একটি ডকুমেন্টস রেখে দিবেন, সেটি হতে পারে কুয়েতে, হতে পারে বাংলাদেশে। কারণ হচ্ছে যে কোনো কারণে যদি আপনি কোনো দুর্ঘটনার শিকার হন, কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে আটক করে, সেক্ষেত্রে আপনি হাসপাতালে, কুয়েতের মকফরে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আমাদের বাংলাদেশি ভাইদেরকে পেয়ে যাবেন। পাশাপাশি কোনো দুর্ঘটনা ঘটলেও আমাদের বাংলাদেশি ভাই আপনাকে খুঁজে পেতে সহজ হবে বা আপনার পরিচয় শনাক্ত করতে সহজ হবে। এক্ষেত্রে বাংলাদেশে থাকা লোকজন যখন আপনজনদেরকে খুঁজে বেড়ায় তারাও আপনাদেরকে অনেক বেশি তাড়াতাড়ি খুঁজে পাবে। আপনি এক্ষেত্রে যে কাজটি করতে পারেন, আপনার সুপারভাইজার ফোন নাম্বার রাখতে পারেন, আপনার ডিউটি প্লেসের উচ্চপদস্থ কর্মকর্তার নাম্বার রাখতে পারেন, আপনার যে বাসা বা যে ব্রাক রয়েছে সেখানে আপনার পাশে থাকা বা আপনার কোম্পানির লোকের ফোন নাম্বার রাখতে পারেন। এতে করে আমাদের প্রবাস জীবনে থাকা অনেক বেশি সহজ হয়ে যাবে।
সকলের নিরাপদ জীবন কামনা করে এই ছিল আজকের সকল ইনফরমেশনে বিস্তারিত। এখনই ভিডিওতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টস করে জানান এবং এই ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও এই সকল ইনফরমেশন থেকে লাভবান হতে পারে। আর আমাদের সাথে যুক্ত থাকুন কুয়েতের নিত্য নতুন আপডেট ইনফরমেশন জানতে। যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ।